আপনার রিমো হ্যাক হয়েছে বা আপনি ভাবছেন আপনার রিমোটা কখন না জানি হ্যাক হয়ে যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে আমাদের সবচেয়ে প্রিয় অ্যাপস ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস এবং নতুন নতুন সেটিংস আলোচনা করব। যে সেটিংসগুলো যদি আপনি করে নেন তাহলে আপনি আপনার বা আমাদের প্রিয় অ্যাপস ইমোটা আপনি খুব সুন্দর ও নিরাপদভাবে আপনি চালাতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ইমোর 4-5 সেটিংস আলোচনা করব। আপনার ইমোটা হ্যাক হয়েছে বা অন্য কেউ আপনার ইমোটা চালাচ্ছে কীভাবে আপনি বুঝবেন সব কিছু আলোচনা করব। আপনার ইমোট কীভাবে বুঝবো, এছাড়াও ইমোর আরও কয়েকটি সেটিংস আপনাদের সামনে আলোচনা করব। এছাড়াও থাকছে ইমোতে কীভাবে আপনি অনেক পুরানো পুরানো ফ্রেন্ড পুনরায় অ্যাড করবেন, অনেক পুরানো পুরানো ছবি পিকচার বা ডকুমেন্টসগুলো কীভাবে পুনরায় অ্যাড করবেন, সব কিছু আজকের এই ভিডিওতে দেখাবো। তো দয়া করে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। যে কথা না বললে না, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশন সবার আগে আপনার হাতে পৌঁছে যায়। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা ভিডিও দেখা শেষে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আমরা এখন চলে আসলাম ভিডিও স্ক্রিনে। তো ইমো ইমো জানে না বা ইমো ব্যবহার করে না এমন লোকই কিন্তু পাওয়া যায় না। বর্তমানে ইমো কিন্তু সবচেয়ে বেস্ট একটি অ্যাপ অডিও ভিডিও কল করার জন্য। তো আজকে আমি এই ভিডিওতে ইমোর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো, যে সেটিংসগুলো করে নিলে আপনি আপনার ইমোটা আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারবেন, আপনি সম্পূর্ণ নিরাপদভাবে আপনি ইমো অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন। তো বর্তমানে কিন্তু ইমো হ্যাকের প্রবণতা খুব বেড়েই চলেছে। অনেকে আবার বুঝতে পারে না যে কীভাবে আমার ইমোটা হ্যাক হয়ে গেছে বা এর সমাধান কী, কীভাবে আমার ইমো অ্যাকাউন্টটা আমি ফিরে পাবো, বা আমরা ইমো ব্যবহার করে আমাদের পরিবার বা আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে কিন্তু আমরা ইমোতেই বেশি কথা বলি অডিও ভিডিও কল দিয়ে, বা অনেক অডিও ভিডিও বা পিকচার কিন্তু আমরা ইমোর মাধ্যমে লেনা দেনা করি। তো এই মুহূর্তে যদি আপনার ইমোটা হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনেক বড় একটা বিপদে পড়ে যাবেন। তো আজকে আমি এই ভিডিওতে কতগুলো সেটিংস আপনাদের দেখাবো, যেগুলো যদি আপনি ফলো করেন, এই সেটিংসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি ইমোতে রাজ করতে পারবেন, আপনি ইমো খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন, একদম সিকিউরভাবে আপনি ইমোটা ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি এতটুকু ভালো লেগে থাকে বা আপনার উপকারে যদি আসে তাহলে ভিডিওটা দেখার পরে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা চলে যাব স্ক্রিনে। তো প্রথমে আমি ইমোর যে সেটিংস একটু আগে বললাম, যে আপনার ইমোটা কীভাবে অন্য কেউ চালাচ্ছে কি না বা আপনার ইমোটা হ্যাক হয়েছে কি না সব কিছু আপনি আপনার মোবাইল দিয়ে দেখতে পারবেন, এগুলো নিয়ে আলোচনা করো। আমার ইমোটা আমার এখানে আমি লগ ইন করে নিয়েছি, আমার হোম পেজে চলে আসছি। এখন আমরা এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো। তো সেটিংসে যাওয়ার জন্য আপনি ইমোর হোম পেজে আসলে একদম নিচে এখানে যে প্লাসের একটা অপশন পাবেন, প্লাসের অপশনে আপনি ক্লিক করবেন। তো প্লাসে অপশনে ক্লিক করার পরে আর একটা অপশন এখানে চলে আসবে মোর, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে, এখান থেকে আপনি যে সেটিংসের একটা অপশন আছে আপনি সেটিংসে চলে যাবেন। তো সেটিংসে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো একদম উপরে ইমো অ্যাকাউন্ট সেটিংস উপরে আপনি পেয়ে যাবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে আপনি ক্লিক করবেন। তো ইমো অ্যাকাউন্ট সেটিংসে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন, এখানে অনেকগুলো অপশন আছে। এর ভিতর থেকে আপনি এখানে মাঝখান বরাবর এখানে যে ম্যানেজ ডিভাইস আছে, ম্যানেজ ডিভাইস অপশন আছে, আপনি ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো আপনি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমার দুইটা ডিভাইস থেকে আমার ইমোটা আমার লগ ইন করা, উপরে একটা এবং নিচে আর একটা। তো আপনার ইমো অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইস থেকে বা অন্য কোনো মোবাইল থেকে যদি কেউ লগ ইন করে তাহলে কিন্তু আপনি আপনার মোবাইল দিয়ে আপনি এখানে চেক করতে পারবেন যে আপনার ইমোটা অন্য কেউ ব্যবহার করছে কি না, অন্য কোনো ডিভাইসে আপনার ইমোটা লগ ইন করেছে কি না আপনি এখানে কিন্তু দেখতে পারবেন একদম নিচে। এখানে আমরা বুঝতে পারছি যে আমার ইমো অ্যাকাউন্টটা আর একটা ডিভাইসে খোলা আছে। তো এভাবে যদি চেক করে দেখেন যে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য ডিভাইসে লগ ইন করা হয়েছে তাহলে এখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো ডিলিট করার জন্য যদি এভাবে থাকে তাহলে এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করলে আপনার এখানে ডিলিটের অপশনটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনি ডিলিট করে দেন তাহলে সে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আর চালাতে পারবে না। তো এইভাবে আপনার অ্যাকাউন্টটা এখান থেকে নিরাপদে বা নিশ্চিতে আপনি ব্যবহার করতে পারবেন, সিকিউরভাবে ব্যবহার করতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস আর কি।
এখানে ডিলেটের অপশন আছে, ডিলেটে ক্লিক করলাম। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আপনার এখান থেকে আপনার একটা কোড নম্বর চলে আসবে, আপনার মোবাইলের নাম্বারের কোড নম্বর ডিলিট হয়ে যাবে আর কি। তো এভাবে আপনারা এখান থেকে ডিলিট করে নেবেন। আপনার ইমোটা যদি অন্য কেউ চালায় তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আশা করি আপনাদের ভালো লেগেছে। তো এখন আমরা চলে যাব দ্বিতীয় সেটিংসে। এর জন্য আমি এখন ব্যাকে চলে আসলাম, একদম ব্যাকে ইমোর হোম পেজে চলে আসলাম। পুনরায় আমরা এখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করলাম, মোরে ক্লিক করব। আরও আরেকটা গুরুত্বপূর্ণ সেটিংস, খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, অর্থাৎ ধরুন আপনার অ্যাকাউন্টটা, আপনার ইমো অ্যাকাউন্টটা এখান থেকে 10 থেকে 12 বছর আগে খোলা। যেহেতু 10 থেকে 12 বছর আগের আইডি, তো অনেক সময় কী করে আমরা, আমাদের মোবাইল কিন্তু ফুল হয়ে যায়, মোবাইলের ইন্টারনাল স্টোরেজ কিন্তু ফুল হয়ে যায় বা মেমোরি ফুল হয়ে যায়। এজন্য আমরা অনেক সময় রিসেট করি বা ফরম্যাট করি, ভুলবশতভাবে আমরা ইমো অ্যাকাউন্টটা মোবাইল থেকে আনইনস্টল করে ফেলি বা ডিলিট করে ফেলি। তো যেহেতু ভুলবশত কারণে আমার ইমো অ্যাকাউন্টটা আমার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে, এখন কিন্তু আমি মহাবিপদে পড়েছি। অর্থাৎ কেউ যদি অনেক আগে, যদি আপনার ফ্রেন্ড বা আপনার বন্ধুরা বা আপনার পরিবারেরা যদি আপনার কাছে কোনো পিকচার বা ভিডিও বা অডিও বা ডকুমেন্টস যদি আপনার কাছে সেন্ড করে, তাহলে কিন্তু ওইগুলো রিকভারি কীভাবে করবেন? যেহেতু আমার ইমো অ্যাকাউন্টটা অলরেডি আমার মোবাইল থেকে চলে গেছে, এখন আমি বিপদে পড়ে গেছি, তো ওইগুলো আপনি কীভাবে ব্যাকআপ করবেন আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো এই সেটিংসটা করার জন্য আপনি এখানে পুনরায় এখানে যে প্লাস আছে প্লাসে ক্লিক করবেন। তারপর এখানে যে মোর আছে একদম নিচে আপনি মোরে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করার পরে এখানে যে সেটিংসের অপশন আছে আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো একদম নিচে এখানে যে জেনারেলের একটা অপশন আছে আপনি জেনারেলে ক্লিক করবেন। তো জেনারেলে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখানে আপনার যে ব্যাকআপের একটা অপশন আছে আপনি এখানে ব্যাকআপ করতে হবে। তো ব্যাকআপ করলে কি হবে, ব্যাকআপ করলে আপনার এখান থেকে 20 বছর 10 বছর আগের যে পুরানো ছবিগুলো আপনি এখান থেকে কিন্তু আপনি পুনরায় আপনার মোবাইলে আপনি সেভ করতে পারবেন, যা অনেক আগে আপনার ফ্রেন্ড বা আপনার ফ্যামিলি বা অন্য কেউ আপনার কাছে সেন্ড করেছে, এগুলো আপনি পুনরায় এখান থেকে ব্যাকআপ করতে পারবেন। তো ব্যাকআপে ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে, এটা লোড নিতে সময় নেবে আর কি। আপনারা একটু অপেক্ষা করবেন। তো অবশ্যই আপনি আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন অন করে তারপর কিন্তু আপনি এখান থেকে ব্যাকআপ করতে পারবেন। ব্যাকআপ করলে আপনার অনেক পুরানো পুরানো ছবি আপনি এখান থেকে পুনরায় আপনার ছবি বা ফটোগুলো আপনি সংগ্রহ করতে পারবেন। একটু অপেক্ষা করবেন আপনারা। তো কে কখন আপনার কাছে ছবি বা পিকচার পাঠিয়েছে সব কিন্তু আপনি এখান থেকে রিকভারি করতে পারবেন, যেগুলো আপনার ফোন থেকে ডিলিট হয়ে গেছে যেহেতু আপনার ইমো অ্যাকাউন্টটা আপনি মোবাইল থেকে ডিলিট করে ফেলেছেন। তো আপনার ফ্রেন্ড লিস্টে কারা কারা আছে আপনার সব কিছু এখানে দেখতে পারবেন, যারা আপনার কাছে অনেক আগে কোনো ছবি পিকচার বা অন্য কিছু আপনার কাছে সেন্ড করেছে, এগুলো পুনরায় আপনি এখান থেকে ব্যাকআপ করে নিতে পারবেন। এখন আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি একটা ব্যাকআপ করে নিলাম, এরপরে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে টিকটা দিয়ে দিলাম। টিক দেওয়ার পরে একদম উপরে এখানে যে স্টার্টার অপশন আছে আপনি স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করলে এখন কিন্তু এখানে ডাউনলোড, দেখেন এখানে ডাউনলোড আসছে, ডাউনলোড হচ্ছে, একটু পরে কিন্তু আমরা এটা দেখতে পারবো, আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আর কি। তো খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস, কেমন হয়েছে লাইক দেবেন একটা। এখন আমরা চলে যাব পরের সেটিংসে, এর জন্য আমি এখান থেকে ব্যাকে চলে আসলাম, একদম ব্যাকে ইমোর হোম পেজে চলে আসবো। ওকে, তো আপনার এখান থেকে 10 বছর 20 বছর আগে কারা কারা আপনার ফ্রেন্ড লিস্টে ছিল সব কিছু আপনি দেখতে পারবেন। তো এখানে দেখার জন্য এখানে একদম উপরে এখানে যে এক্সপ্লোরারের একটা অপশন আছে, একদম উপরে এক্সপ্লোরারের অপশন, আপনি এক্সপ্লোরারে ক্লিক করবেন। এক্সপ্লোরারে ক্লিক করলে আপনার একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে অ্যাড ফ্রেন্ড, আপনি অ্যাড ফ্রেন্ডে একটা অপশন আছে, এখানে আপনি অ্যাড ফ্রেন্ডের একটা অপশন পেয়ে যাবেন, আপনি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করলে আপনি একটা ইন্টারফেস পেয়ে যাবেন, তিনটা অপশন আছে এখানে, অ্যাড বাই ফোন নাম্বার, ইনভাইট ফ্রেন্ড, পিপল হু অ্যাডেড মি। তো একদম নিচে যে পিপল হু অ্যাডেড মি একটা অপশন আছে আপনি এর উপরে ক্লিক করবেন।
এরপরে ক্লিক করলে আপনার এখানে অনেক পুরানো, অনেক আগে 10 থেকে 20 বছর আগে যারা যারা আপনার ফ্রেন্ড লিস্টে ছিল সব আপনি এখান থেকে দেখতে পারবেন, বা এখান থেকে যদি আপনি চান পুনরায় আপনার ফ্রেন্ড লিস্টে আপনি অ্যাড করতে পারবেন। এখানে যে দেখেন এখানে প্লাসের চিহ্ন আছে, এখানে প্লাস প্লাস আছে, তো অনেক পুরানো পুরানো ফ্রেন্ড এখান থেকে আপনি পুনরায় আপনার মোবাইলে এখানে অ্যাড করতে পারবেন। খুব সুন্দর একটা সেটিংস আর কি। তো আমি এখন আপনাদের একটা অ্যাড করে দেখাই, এখানে যে প্লাস আছে এরপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখন কিন্তু দেখেন এমডি ফারুক অ্যাডেড, বা আমার এমডি ফারুক কিন্তু আমার পুনরায় আমার ইমো অ্যাকাউন্টে বা ইমো কন্ট্যাক্ট নাম্বারে অ্যাড হয়ে গেছে আর কি। এইভাবে আপনি কিন্তু অনেক পুরানো পুরানো ফ্রেন্ডরা পুনরায় আপনি অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। তো খুব গুরুত্বপূর্ণ এবং মজার একটি ভিডিও আর কি। তো ভিডিওটা কেমন লেগেছে আর একবার লাইক দিবেন। তো এখন আমরা চলে যাবো আর একটা সেটিংসে। তো অনেক সময় যখন আমরা ইমো ব্যবহার করি অনেক অপ্রয়োজনীয় অ্যাড চলে আসে বা অনেক ভিডিও কিন্তু চলে আসে। তো আপনি এই অপ্রয়োজনীয় অ্যাড বা ভিডিও কিভাবে আপনি অফ করে রাখবেন তার জন্য আপনি এখানে পুনরায় আপনি এখানে যে প্লাসের অপশন আছে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে পুনরায় এখান থেকে মোরে চলে যাবেন। তারপর এখানে যে সেটিংসের অপশন আছে আপনি সেটিংসে পুনরায় ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতর থেকে আপনি এখানে যে মিডিয়া অ্যান্ড স্টোরেজ একটা অপশন আছে, আপনি মিডিয়া এবং স্টোরেজে ক্লিক করবেন। তো মিডিয়া অ্যান্ড স্টোরেজে ক্লিক করলে আপনি এখান থেকে তিনটা অপশন পেয়ে যাবেন। প্রথমে অটো স্টোর, দ্বিতীয় অটো লোডেড, এবং সব শেষে আছে এখানে ভিডিও অটো প্লে। আপনি ভিডিও অটো প্লেতে একবার ক্লিক করবেন। তো ভিডিও অটো প্লেতে ক্লিক করলে আপনার এখানে যদি আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা দিয়ে যদি আপনি মোবাইলটা অন রাখেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার ভিডিওগুলো বা অ্যাডগুলো এখানে চলতে থাকবে। তার নিচে আছে অনলি ওয়াইফাই, তো যদি আপনি ওয়াইফাইতে যান বা আপনি যদি ওয়াইফাই কানেক্ট করেন তাহলে কিন্তু আপনি আপনার অ্যাডগুলো বা ভিডিওগুলো অটো প্লে হবে। তার নিচে আছে নট অটো প্লে। তো আপনারা এখানে খেয়াল করেন ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা এখানে আমার কিন্তু টিকটা দেওয়া আছে, অর্থাৎ আমি যদি আমার মোবাইলটা মোবাইল ডাটা বা ওয়াইফাই দিয়ে চালাই তাহলে কিন্তু অটোমেটিক অ্যাড চলে আসবে বা ভিডিওগুলো পেলে হবে। তার নিচে আছে অনলি ওয়াইফাই, তো যদি অনলি ওয়াইফাই থাকে তাহলে আপনি যদি এখানে টিকটা দিয়ে রাখেন, এখানে যদি টিকটা দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার অটোমেটিক পেলে হবে বা আপনার অ্যাডগুলো চলে আসবে। তো আপনি কখনো এখানে ওয়াইফাই মোবাইল ডাটা বা অনলি ওয়াইফাই এটা আপনি এখানে অন করে রাখবেন না। তো একদম নিচে আছে নট অটো প্লে, আপনি নট অটো প্লেতে টিকটা দিয়ে রাখবেন। তাহলে কী হবে, আপনি যখন মোবাইলটা আপনার ওয়াইফাই দিয়ে বা আপনার মোবাইল ডাটা দিয়ে চালাবেন তাহলে কিন্তু অ্যাডগুলো আসবে না বা অ্যাডগুলো অটোমেটিক পেলে হবে না, এই জন্য আপনি এখান থেকে টিকটা দিয়ে রাখবেন। তো এখন আমরা চলে যাব পরের সেটিংসে, এই জন্য আমি ব্যাকে চলে আসলাম, একদম ব্যাকে। তো এখন আমরা ইমোর হোম পেজে চলে আসলাম। তো এখন আমরা আর একটা সেটিংস বা আর একটা পরামর্শ আপনাদের দেবো। তো একদম উপরে আপনি এখানে খেয়াল করেন এখানে বিন আছে বা ডায়মন্ড আছে। তো অনেকে আমরা বলি যে ইমো থেকে নাকি টাকা ইনকাম করা যায়, তো কীভাবে টাকা ইনকাম করা যায় আমি এখন দেখাবো। তো এর পাশে আছে কিন্তু ফ্রি ডাউনলোড, আপনি ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। তো ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখানে আপনি ইমোর ওয়ালেটটা পেয়ে যাবেন, আর এখানে বিন আছে যেগুলো বা ডায়মন্ড আছে, এতে আমার জিরো আছে যেহেতু আমার বিন বা ডায়মন্ড কিছুই আমি এখান থেকে অর্জন করতে পারি নাই। তো একদম নিচে এখানে যে গেট ফ্রি ডায়মন্ড, অর্থাৎ আপনি এখান থেকে আপনার ডায়মন্ডগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন ফ্রিতে। তো আপনি যদি মনে করেন এখান থেকে আমি ডায়মন্ড সংগ্রহ করে সেই ডায়মন্ডগুলো আমি ব্যাংক থেকে টাকা নেব, সেটা কিন্তু হবে না। আপনি এখান থেকে ডায়মন্ডগুলো সংগ্রহ করে যারা ইমোতে লাইভ করে তাদের সঙ্গে চেঞ্জ করে তাদের কাছ থেকে টাকা নিতে পারেন, আপনি কিন্তু সরাসরি ব্যাংক থেকে আপনি টাকা নিতে পারবেন না। তো অনেকের কাছে এই বিষয়টা অস্পষ্ট ছিল যে ইমো থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়। তো এইটা আর কি। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কোন সেটিংসটা আজকে সবচেয়ে ভালো লেগেছে নিচে কমেন্ট করে জানাবেন এবং লাইক দিবেন, শেয়ার করে ফ্রেন্ডদেরকে দিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মধ্যে এখানে বিদায় নেব, আল্লাহ হাফেজ।